বন্ধুরা, আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছুই অসম্ভব নয়। আর আজকে আমি এমন এক ভক্তের অনুভব আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যার এমন এক অসম্ভব কার্যকে সম্ভব করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং এটি জানার পরে আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখছি, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে আমার এই ভিডিও আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। তাহলে আসুন এবার আমরা জেনে নিই কি এমন সংকটের মধ্যে ছিল এই ভক্ত, তাকে কীভাবেই বা ভগবান শ্রীকৃষ্ণ সংকট মুক্ত করেছিল। তাই খুব মনোযোগ সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখুন এবং আমার প্রতিটি কথাকে আন্তরিকভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ আমি যে ভক্তের অনুভব আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তার নাম হলো হিমানী দেবী। তিনি রাজস্থানের একটি গ্রামে বসবাস করতেন। তিনি সারাদিন উঠতে বসতে সকল কাজের মাঝে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন, কিন্তু একটা সময় এমন ছিল যখন তিনি নাস্তিক হয়ে গিয়েছিলেন। ঘটনাটি 2015 সালের, যখন তার বোন শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছায় যে ডাক্তারও পরিষ্কার বলে দেয় যে তার আর বাঁচার কোনো সম্ভাবনা নেই, এখন যা কিছু তা শুধু ভগবানের হাতে। এমন পরিস্থিতিতে হিমানী দেবী ও তার সম্পূর্ণ পরিবার গভীরভাবে সুখে ভেঙে পড়ে। তারপর হিমানী দেবী ও তার পরিবার ঠিক করে নামী একজন জ্যোতিষীর কাছে হিমানী দেবীর বোনের জন্মছক দেখাবেন, কিন্তু সেখানেও তারা হতাশ হয়। জ্যোতিষীও পরিষ্কার জানিয়ে দেয় যে এই মেয়ের মৃত্যু নিশ্চিত, আর কোনো মতে তাকে বাঁচানো সম্ভব নয়। তারপর হিমানী দেবী ও তার পরিবার কোনো উপায় না পেয়ে প্রায় হার মেনে নেয়। হিমানী দেবীর মাতা পিতা শুধু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এইটুকু অনুরোধ করতেন যাতে তাদের ছোট মেয়ে আর কষ্ট পেতে না হয়। কিন্তু হিমানী দেবী তখনও আশা ছাড়েননি। তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ও গীতার একটি বিশেষ শ্লোক মনে মনে বারবার করে পাঠ করার সিদ্ধান্ত নিলেন। জীবনের এই পর্যায়ে হিমানী দেবী একজন নাস্তিক হয়ে পড়েছিলেন ঠিকই, কয়েক বছর আগে পর্যন্ত তিনি ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভক্তি করতেন। তাই তিনি পুনরায় ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ও গীতার একটি বিশেষ শ্লোক পাঠ করতে শুরু করলেন। তিনি প্রথম দিকে নিয়মবিধি সম্পর্কে তেমন কিছু জানতেন না, তাই শ্রীকৃষ্ণের নাম জপ এবং গীতার এই বিশেষ শ্লোকটি পাঠ করার আগে তিনি বলতেন, হে শ্রীকৃষ্ণ, আপনার এই দাস পূজা অর্চনা জপ তপ নিয়ম আচার কিছু জানে না। হে প্রভু, আমি জ্ঞানহীন একজন সাধারণ মানুষ, আমার অজান্তে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। তারপর যেমন যেমন দিন যেতে লাগলো, তেমন তেমন হিমানী দেবী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস ও ভক্তি বাড়তে লাগলো। এই বিশেষ শ্লোকটি হলো গীতার ধ্যান মন্ত্র, যা হলো ওম পার্থয় প্রতিবোধিতাং ভগবত নারায়ণেন স্বয়ং ব্যাসনে গ্রথিতাং পুরাণ মনিনা মধ্যে মহাভারতে অদ্বৈতা মৃতবর্ষিণীং ভগবতে মষ্টদশাধ্যায়িনীম অম্বতা মনুসন্ধধামী ভগবদ্ গীতে ভবদ্দেশিনীম। এই ধ্যান মন্ত্র জপ করতে করতে কিছুদিনের মধ্যে হিমানী দেবীর ভিতরে এক পরিবর্তন আসে। সে ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে উঠল এবং উঠতে বসতে দৈনন্দিন সকল কাজের মাঝে তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে লাগলেন। তার মনে দৃঢ় বিশ্বাস উদ্ভব হল যে তার ছোট বোনকে শুধুমাত্র ভগবানই বাঁচাতে পারেন। হিমানী দেবীর টানা এক বছর এইভাবে কাটল। এই এক বছরে সে তার জীবনের সমস্ত সুখ ও প্রিয় খাদ্য ত্যাগ করে দিয়ে প্রভুকে বলেছিলেন, সংকটের এই সময় আমি আপনার চরণে প্রণাম অর্পণ করি, আপনার সামনে হাত জোড় করি এবং মনে মনে আমি নিরন্তর এই প্রার্থনা করি, প্রভু পরম করুণাময় আমার প্রিয় বোনকে বিপদমুক্ত করুন, সে এখন আপনার শরণে আছে, তাকে বাঁচান। হে জগতের হরি, হে কৃষ্ণ ভগবান, যতদিন না আমার প্রিয় বোনকে আপনি সম্পূর্ণ সুস্থ করছেন ততদিন পর্যন্ত আমি সেই সব কিছু থেকে বিরত থাকব যা আমাকে আনন্দ দেয়। হিমানী দেবীর এই করুণ আর্তনাদ ভগবান শ্রীকৃষ্ণ শুনেছিলেন এবং
তার ছয় মাসের মধ্যেই হিমানী দেবীর বোন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগল। তার বোনের শরীরে ওষুধ কাজ করা শুরু করে দেয়। ডাক্তারের মনে আশার সঞ্চার হয়। আর এক বছরের মাথায় ডাক্তার জানান হিমানী দেবীর বোন সম্পূর্ণ বিপদমুক্ত। আর এই কথা শোনার পরে আনন্দে হিমানী দেবী ও তার পরিবারের চোখে জল চলে আসে। ডাক্তার এই ঘটনাটিকে সম্পূর্ণ মিরাক্কেল বলে আখ্যা দিলেন। কিন্তু হিমানী দেবী ও তার পরিবার জানতেন যা ঘটেছিল তার পিছনে ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চমৎকার। কিন্তু তার থেকেও বড় চমৎকার তখনও বাকি ছিল। হিমানী দেবী ও তার পরিবার সেই বিখ্যাত জ্যোতিষজ্ঞের কাছে ফিরে গিয়েছিলেন, যিনি বলেছিলেন যে তাদের বাড়ির এই মেয়েটির জীবন সমাপ্ত হয়ে এসেছে। এই জ্যোতিষজ্ঞ পুনরায় মেয়েটির জন্মছক দেখে অবাক হয়ে বলেছিলেন, জন্মছকের মধ্যে মঙ্গল গ্রহ এক অলৌকিক কারণে সমস্ত গ্রহের উপরে প্রভাব বিস্তার করে, সমস্ত গ্রহের ছককে পরিবর্তন করে দেয় এবং একটি নতুন ছক তৈরি করে, এই মেয়েটির জীবন ফিরিয়ে দিয়েছে। স্বয়ং ভগবানের অশেষ কৃপা ও আশীর্বাদ ছাড়া যা একেবারেই সম্ভব নয়। তাই হিমানী দেবী ও তার পরিবার বুঝতে পেরেছিলেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ জন্মছকের গ্রহের অবস্থান পরিবর্তন করে তাদের ঘরের মেয়েকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন, যা ছিল হিমানী দেবী ও তার পরিবারের কাছে ভগবানের দেওয়া সবথেকে বড় উপহার। এই ঘটনার কিছু বছর পর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় হিমানী দেবীর বোন নিজের পায়ে উঠে দাঁড়াতে সক্ষম হয়েছিল। আর আজ সেই মেয়েটি এক অসাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন। বন্ধুরা, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হল আপনার জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন ভগবানের উপর আস্থা অবশ্যই রাখবেন, কারণ ভগবান আপনাকে নানান রকম পরীক্ষার মধ্যে ফেলে দেবে, তাই আপনাকে সেই সব পরীক্ষা থেকে উত্তীর্ণ হতেই হবে। আর আপনার জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন তবুও আপনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে মনে রাখবেন। এই সময় আপনি ভগবানকে বলে গেলে হবে না, কারণ ওনার কাছে সব কিছু সম্ভব। যেমন উনি আপনাকে যেভাবে পরীক্ষা নিচ্ছেন ঠিক সেভাবে আপনাকে সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে রাস্তা অবশ্যই দেখাবে। তাই এই ভেবে ভগবানের উপর আস্থা অবশ্যই রাখবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন। এইরকম নিত্য নতুন যদি ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।